আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের তৃতীয় চতুর্থ শ্রেণী ইংলিশ সেকেন্ড পেপারে কিছু গ্রামার নিয়ে আলোচনা করবো। সেটা হলো আমি তোমাদেরকে লেটার বুঝিয়েছিলাম, লেটার মানে বর্ণ, বর্ণ তারপর লেটার থেকে ওয়ার্ড বা শব্দ, শব্দ থেকে সিলেবাস বা শব্দাংশ, শব্দাংশ এখন আমাদের সিলেবেলের এই শব্দটা এখন এমন বুঝতে হবে লেটার কতগুলি ভাষা থেকে প্রকাশ করা সাংকেতিক চিহ্ন হলে লেটার বা বর্ণ বা অক্ষর, যেমন এ বি সি ডি এগুলি। ওয়ার্ড কতগুলি ওয়ার্ড মিলে একটি শব্দ তৈরি হয়, কতগুলি ওয়ার্ড মিলে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলা, কতগুলি লেটার মিলে সরি কতগুলি লেটার মিলে যখন একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলা, যেমন পাতার মাতা। তুমি দেখো লেটার গুলি আলাদা আলাদা হয়ে একত্রিত হয়েছে এবং সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, প্রকাশ করছে। এটা হলো বাবা, এটা হলো মা। সুতরাং আমরা বুঝতেই পারছি যে কতগুলি লেটার একত্রিত হয়ে তখন সম্পূর্ণ অর্থ প্রকাশ করে সেটাকে বলা ওয়ার্ড। ওয়ার্ডে কতগুলি অংশ আছে সেটা হলো সিলেবেল, সিলেবেল বা যাকে বলা শব্দাংশ। এই সিলেবেলকে চার ভাগে ভাগ করা হয়, মনো সিলেবেল, ডি সিলেবেল, ট্রাই সিলেবেল, পলি সিলেবেল। বড় সিলেবেল একটা শব্দের যতটুকু অংশ, বড় সিলেবেল হলো একটি শব্দের যতটুকু অংশ তুমি একবার উচ্চারণ করো, কাউ, ম্যান, ডগ, বেবি, বয়, ও বেবি দুইটা বয় বেবি হবে, যেমন দেখা যাবে কাউ বয়, কাউ বয়, ম্যান কাই বেবি, এটা আমি দুইবার উচ্চারণ করি, তাহলে আমি একটি শব্দের যতটুকু অংশ আমরা দুইবার উচ্চারণ করি তাকে বলা হয় ডিসিলেবেল। ট্রাই সিলেবেল একটি শব্দের যতটুকু অংশ আমরা তিনবার উচ্চারণ করে, তোমরা খেয়াল করে দেখো ম্যান কাট, কাউ বয়, বে বি, কেয়ার ফুলি, বিউটিফুল, বিউটিফুল। দেখো এখানে তিনটা করে বিভক্ত হয়েছে, আবার ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। তোমরা এই শব্দগুলো যে এরকম সিলেবে বাদ করে তোমরা মনে রাখবে, তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে মনে রাখবে এবং মনে রাখার চেষ্টা করবে শব্দকে ইংরেজি কোনো বানানকে শুদ্ধ সুন্দর সুষ্ঠুভাবে প্রোনাউন্সিয়েশন উচ্চারণ বানান করার জন্য তোমাকে ইউ মাস্ট হ্যাভ টু লার্ন সিলেবেল। একটা বড় শব্দ দেখে তুমি হয়তো চমকে যাবে বা তুমি মনে রাখবে না, এত বড় শব্দ কীভাবে মুখস্থ করে বা মনে রাখবে। তুমি যখন সিলেবেল একটা শব্দটাকে ছোট্ট ছোট্ট অংশ করে ভেঙে উচ্চারণ করার রীতিটাকে নিয়মটাকে তুমি শিখে যাবে, তখন দেখো তোমার কাছে যত বড় শব্দ দেওয়া হবে কেন কষ্ট মনে হবে না বা তুমি ভয় পাবে না। সুতরাং ইউ হ্যাভ টু লার্ন দিস প্রসেস ফর লার্নিং ইংলিশ। তোমাকে এই পদ্ধতি বানান ইংরেজি বানান নির্ভুল করার জন্য ইউ হ্যাভ টু, আমি বারবার বলছি ইউ হ্যাভ টু লার্ন দিস প্রসেস, ইউ হ্যাভ টু লার্ন দিস প্রসেস। কারণ তুমি যখন ভেঙে ভেঙে উচ্চারণ করতে শিখবে তখন যে শব্দ তোমার ওয়ার্ড যতই বড় হোক না কেন, সেন্টেন্স যতই বড় হোক না কেন, তোমার কাছে লেখাটা কঠিন হবে না, সহজ হবে এবং শব্দের অর্থ তুমি শিখতে পারবে, বুঝতে পারবে, তোমার শব্দের অর্থও পাশাপাশি বুঝতে হবে। তবে আবার একটু বলি, শব্দ হলে কতগুলি লেটার একত্রিত হয়ে যখন সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা শব্দ বা ওয়ার্ড বল, ওয়ার্ড বা শব্দ বলতে পারছি। ওয়ার্ড বল ফাদার, ভেঙে ভেঙে দেখো লেটার আছে ছয়টা লেটার আছে, ভেঙে ভেঙে দেখো ছয়টা লেটার আছে, হইলো ফাদার বাংলা অর্থ মা, হলো মাদার বাংলা অর্থ মা, বাবা এবং মা। এটা হলো একটা সিলেবেল, সিলেবেল আমরা দেখি এটাকে বা উচ্চারণ করো ফা দা মা দা, তার কয়টা অংশ বিভক্ত হলো দুটো অংশ, তো আমরা এটা বলতে ডিসলেবেল বলতে পারি। তো এখন আমরা বলবো সিলেবেল বা শব্দাংশ কি, যতটুকু সিলেবেল একটা শব্দাংশ, শব্দের যতটুকু অংশ আমরা একবার উচ্চারণ করি, যতটুকু অংশ আমরা উচ্চারণ করতে পারি সেটাই হলো সিলেবেল, আর শব্দের যতটুকু অংশ আমরা একবার উচ্চারণ করি সেটাই হলো মনো সিলেবেল, আর শব্দের যতটুকু অংশ আমরা দুইবার উচ্চারণ করি, দুইবার উচ্চারণ করি ম্যান কাইন্ড, ম্যান, বেবি, এই ধরনের। তো আওয়াজ করে করে দেখেন সিলেবেল আছে, তারপর শব্দের যতটুকু অংশ আমরা তিনবার উচ্চারণ করি, যেমন কেয়ার ফুলি, কেয়ারফুল, যেমন কেয়ারফুল এখানে দেখো কেয়ারফুল, বিউটিফুল,
বিউটিফুল। এই যে শব্দগুলি আমরা তিনটা ভাগে ভাগছি, তার শব্দের যতটুকু অংশ তিন ভাগে বিভক্ত উচ্চারণ করিয়া বললাম তার উচ্চারণ করতে হবে, তাকে বলা ট্রাইসিল। আর বলেছিলাম যে শব্দের যতটুকু অংশ চায় কমপক্ষে চায় এবং তার উপরে যতবার হবে বড় বড় শব্দ, যেমন কমিটি, ইউনিভার্সাল, অনেক শব্দ আছে যেটা আমার মনে পড়ছে, যেমন দেখো ইউনিভার্সিটি, অনেক বড় বড় শব্দ তোমরা পাবে, সেই শব্দগুলি ভেঙে দেখলে ভয় লাগে, যেমন কি না ভয় এর কারণে ভেঙে ভেঙে এই সিস্টেমটা যদি তুমি রপ্ত করতে পারো তাহলে তুমি ভয় পাবে না, এবং দেখবে তোমার পড়াটাও সুন্দর হবে, বানান নির্ভুল করতে পারবে এবং শব্দের অর্থ শিখবে। এটাই কিন্তু হচ্ছে কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বারবার বলছি যে তোমাদের কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বারবার বলছি তোমাদের কিন্তু সুন্দর সুষ্ঠুভাবে ইংরেজি বানান শেখার পদ্ধতি সিলেবাস শেখা, সিলেবাস যদি তুমি বোঝো, সিলেবাস যদি তুমি আস্তে আস্তে করতে পারো, সিলেবাস যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি কিন্তু ইংরেজি বানান কখনো তোমার জন্য কঠিন ও কঠোর হবে না। আর যদি তুমি এইটা বুঝতে না পারো তাহলে তুমি কখনোই খুব সুন্দরভাবে ইংরেজি বানান করতে পারবে না। আচ্ছা এবার সেন্ট ওয়ার্ড থেকে আসে সেন্টেন্স বা সেন্টেন্স বা বা সেন্টেন্স কার কার আলাদা দিকে দেখিয়ে দিয়েছি, এটা থেকে তৈরি হয় ওয়ার্ড, লেটার থেকে তৈরি হয় ওয়ার্ড, ওয়ার্ড থেকে তৈরি হয় সেন্টেন্স, অর্থাৎ যখন কতগুলি ওয়ার্ড একত্রিত হয়ে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, যখন কতগুলি ওয়ার্ড একত্রিত হয়ে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তার বলে আর কি সেন্টেন্স। যেমন আই ইট রাইস, তুমি খেয়াল করো একটা ওয়ার্ড একটা ওয়ার্ড একটা ওয়ার্ড ভেঙে দাও তিনটা লেটার, ভেঙে দাও চারটি লেটার মিলে অর্থ প্রকাশ করছে, গ্রামারগুলো অঙ্কের মতো মিলে যাবে, তুমি দেখো এটা একটা ওয়ার্ড, এটা লেটারগুলি তিনটা লেটার মিলে একটা ওয়ার্ড হয়েছে, এর অর্থ প্রকাশ করছে, চারটা লেটার মিলে একটু অর্থ প্রকাশ করছে, যার জন্য সবটা মিলে কি আমাদের একটা সেন্টেন্স দেবে। যেমন হি গোস টু স্কুল, শেষ করছি আমরা।